ছাসনা গাট্টি করে খ সুক খ ইচ্ছা করে খ মুস্ক সুক আর জাহান্নামের আগুনে গিয়া জল কার বাপের ঠিক আমার দায়িত্ব আমি বইলা দিয়া যাই আর কি কইতাম সুদের ওয়াজ মিয়া সুদ ছুরে এমন সম্মান আমরা দিছি সুদ ছুরে এমন সম্মান আমরা দিছি সম্মান দিদি দিতে শেষ পর্যন্ত সুদ ছুরে ডাকাত টিকা বাদ দাই যাই না মসজিদের সভাপতি বান ঠিক হাত তুলে বল ঠিক কি না বল গজার জ্বালায় কে সে জানে মনের ব্যথা বুঝবে কে মুরশিদ বিনে আরে আমার কথা তুইও বাপ লাগা গাছটা তুইও মজা পাবি রে তুইও মজা পাবি ঠিক কি না বল আল্লাহ মারছে কালি মাতে চাবি রই দয়ালের হাতে দয়াল বিনে খুলবে কেমন করে তালা মারছে কালি মাতে গো তালা মারছে কালি মাতে চাবি রই দয়ালের হাতে দয়াল বিনে খুলবি কেমন করে আপন করে আরে মুর্শিদ বিনে খুলবি কেমন করে ঠিক কি না ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারিরা পর্দার সীমা বনের গো যারা মাহফিলের মধ্যে এসেছেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস আসেনি এ মুরব্বী দাড়িগুলো মাঝে মাঝে পেকে গেল জীবনে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে কত রাস্তার পরিবর্তন দেখলাম নিজের গালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দাড়ি দিয়েছেন এই দাড়িগুলো মাঝখান দিয়ে আস্তে আস্তে সাদা হয়ে গেল অনেক মুরব্বীদের দাড়িগুলো সাদা হয়ে গেল আমি যদি প্রশ্ন করি ও মুরব্বী আপনার দাড়িগুলো কখন সাদা হলো আপনি টের পাইছেন নি মুরব্বী বলবে ও তাহির হুজুর জীবন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি রাস্তাঘাটের পরিবর্তন দেখেছি কিন্তু দাড়িগুলা কোন ফাঁকে ফাঁকে কোন সেকেন্ডে সেকেন্ডে কালো থেকে সাদা হয়ে যাচ্ছে আমি জাররা পরিমাণ কোন টের পাই নাই কথা বলেন ঠিক কি না আমার মুরব্বী বাবারা এখন যদি আপনারা প্রশ্ন করি ও মুরব্বী আগের মতো দুই মহিনা বস্তা মাথায় তুলতে পারেননি মুরব্বী বলবে হুজুর মনে চাই কিন্তু পারি না যুবকরে যদি বলি যুবক তুমি দুই মহিনা বস্তায় মাথার মধ্যে তুলতে পারবানি যুবক বলবে এটা কোনো ব্যাপারই না এখন মুরব্বী আব্বা বস্তা তুলতে পারে নাই বলে তুমি যুবক মনে করতেছো মুরব্বীর মৃত্যুর সময় হয়ে গেছে আর তুমি দুই মহিনা বস্তাই মাথায় তুলতে পারো বলে তুমি মনে মনে ভাবতেছো আমার মনে হয় এখনো অনেক হায়াত বাকি আছে তোমার মতো কত যুবক মুরব্বীর আগেই হঠাৎ করে বুকের ব্যথা উঠে স্টুপ কইরা দুনিয়া থেকে ময়রা যাই তোমার মতন অনেক যুবক মোটর সাইকেল দিয়া ভুকিরে বের হয়েছে হঠাৎ করে রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার খবর পাওয়া যায় এমন ইতিহাস নিকলি গ্রামে আছে না না আছে না এর দ্বারাই প্রমাণ হয়ে গেল এখন মা স্বপ্নে দেখতেছে আমার গর্বে সন্তান আমার সন্তান ভূমিষ্ঠ হবে বড় হবে চাকরি করবে আমাকে খাওয়াবে কিন্তু এই ছোট্ট শিশু অনেক বড় হবে বড় হয়ে চাকরি করবে আমাকে খাওয়াবে এমনও দেখা যায় সন্তান ডেলিভারিতে সন্তান ওয়া কইরা চিৎকার দেয় দুই তিন দিন পরে আবার শিশুই শিশুবেলায় মরতে দেখা যায় আবার অনেক মা স্বপ্ন দেখে সন্তান আমাকে বড় হয়ে লালন পালন করবে আমাকে খাওয়াবে
যে মন করে আমি ছোটবেলায় সন্তানকে লালন পালন করেছি কিন্তু এমন ইতিহাস পাওয়া যায় এমন ইতিহাস পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের সঙ্গে যুদ্ধ করে পেটের মধ্যে লাইতাইতে লাইতাইতে দুনিয়ার মধ্যে আসে আর ওই দিক দিয়ে মা দুখিনী সন্তানের লাতি খেতে খেতে বেহুশ হয়ে যায় যেই মা স্বপ্নে দেখল সন্তান ভূমিষ্ঠ হবে সন্তান বড় হবে আর সন্তান তারে খাওয়াবে এমন মা এমন কেস পাওয়া যায় ডেলিভারির কেস পাওয়া যায় সন্তান দুনিয়াতে আসে সন্তানটারে কোলে নেওয়ার আগে ডেলিভারিতে অনেক মহিলা মারা যায় এই মরণটার ব্যাপারে আমার নবী কি বলেছেন শুনেন এই মরণের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন কোন মহিলা যদি ডেলিভারির কেসে মারা যায় আমার আল্লাহ ওই মহিলার দাম কেমন বাড়ায়া যায় আমার নবী বলেন ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয় চারটা কথা বললাম চারটা কথা বললাম মুরব্বী যুবক মহিলা আর ছোট্ট সন্তান দেখেন এক একটা ক্লাসের মরণ এক এক সময় হয় যে কোনো মুহূর্তে মরণ হয়ে যায় আপনারা বলেন মরণের কোনো পরিণত বয়স আসেনি আর যেরকম আসেনি মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মান্না গুনজাম দর জমিনে আসে মাপ নেকি গুনজাম দর কলবে মুমিনা মাকান চুষ্টি নামাজে পঞ্জে গানা ফওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আল্লাহ কোরআনে বলেন ওয়া মা তাদরি নাফসুন বি আইয়ি আরদিন তামূত তেলাওয়াত শুনলে মনে কষ্ট হয় আপনাদের যেমনি আল্লাহ আকবার কইছেন এটা পছন্দ হচ্ছে না আমি তাহিরি চার পাঁচ বছর ধরে এখন ওয়াজে বেশি কোরআন তেলাওয়াত করি আগে মসজিদে শান গাইতাম ফুলাফা নাচত এখন তেলাওয়াত করি আমি ওই বাতিল থেকে বুঝাই দিতে চাই সুন্নিরা রাত্রে যেমন নবীর ফাগল দিন নবীর ফাগল সুন্নিরা নবীর শান গাইলো না আছে কোরআন তেলাওয়াত করলো না আছে ঠিক কিনা ঠিক তাহলে আমি আবার তেলাওয়াত করি জোরে আল্লাহ ডাক দিবেন নি আচ্ছা আচ্ছা ওয়া মা তাদরিন সুম বি আই আরদিন তামু আগের চাইতে কেমন লাগলো কাকে ডাক দিলাম জোরে কোন কারে আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হে আল্লাহ আল্লাহ সুন্নিও কা কাম হে আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার আল্লাহ বলেন ও মা তাদরি তুমি তো জানো না জগতের কোন মানুষ জানে না ফি আই আরদিন জমিনের কোন জায়গার মধ্যে তামুত সে মারা যাবে কেউ নদীতে ডুবে মারা যায় সে যদি জানতো আমি নদীতে পড়ে মারা যাব জীবনে নদীর মধ্যে নৌকা নিয়ে যাইত না কেউ যদি জানতো আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মরব কিন্তু কোনোদিন সেই মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হতো না
এই জায়গায় তো আমরা ধরা কেউ জানি না কার মরণ কখন হবে এই মাহফিলটা সপ্তম বার্ষিক কত বার্ষিক কথা কয় না এই সপ্তম বার্ষিক থেকে মনটা কম্পন দিয়ে উঠেছে রে বন্ধু আমার কারণ এই সাতটা বছরের ভিতরে এই মাহফিলে বহুত শ্রোতা ছিল আজকে তারা নাই এমন একটা জায়গায় চলে গেছে আর ফিরে আসে নাই এ যুবক এ মুরব্বী জবানটা খুলে কোন সেই ঘরের নাম কি এই জন্য আমার বন্ধুরা কেউ কথা কয়েন নীরব থাকেন মরার চিন্তা করেন মনে করবেন আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল ঠিক কিনা বলেন كل نفس ذائقة الموت সব প্রাণী মরণশীল এজবক কেউ আগে যাবে কেউ পরে যাবে মানুষ দুনিয়াতে চিরদিন থাকবে না এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله أكبر الله رب العالمين বলেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে বড় কঠিন শব্দ এই জায়গায় একটা পোলাপন আছে তোমরা কিন্তু আমি আর বেশি কিছু বললাম না তোমাদেরকে তোমরা এখানে আসলে কেন একটু আগে পরিষ্কার করছিলে কমিটির আমার কাছে ভালো লাগছিল তোমরা এখানে আসতে ওকে কিন্তু কথা বলবা না তোমাদের কথাটাই আমার কানে বেশি আসে কাছের মানুষগুলো এটা রেকর্ডও আসে আমি পছন্দ করি না এগুলো আশ্চর্য আর মাঠটা বড় আর আরেকটু বড় করতেন প্যান্ডেলটা আর নাইলে প্যান্ডেল না করতেন ভালো আছি সুন্নিরা কি বাড়া দিয়ে আনন্দ লাগে বলে আমার ওরা বাবার টাকা খরচ করে আসে ঠিক কিনা বলে সুন্নিদের সংখ্যা দিনে দিনে বাড়তেছে না কমতেছে এইগুলো দেখকে বাতিল থরথর করে কাঁপতেছে কথা কি সঠিক আসল ঘরের নাম কি কথা কয় না আসল ঘরের নাম কি এই জন্য আমি বলেছি যারা কবরে চলে গেছে আর আসে নাই যারা চলে যায় আর আসে না রে বাবা আমিও চলে গেলে আমি আসব না বন্ধুরি ও নিকলির বাবারা ও আমার পূর্ব মোহর কোনার বন্ধুরা আমার আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে আপনারা বলেন এই মাটিতে দাফন বলতে কি আমাদের বিল্ডিং বাড়ি না কবর একদিন মাটির ভিতরে হবে ঘর মনামার কেন বান্ধ দালান গরে মনামার কেন বান্ধ দালান গর ঠিক না বেটি প্রাণ পাখিও রে যাবে পিঞ্জর চরে দরা দামে সবির তুমি যাবি চলে ঠিক না বেঠি প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর চেরে ধরা দামে সবির তুমি যাবি চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবি সবি তোমার পর মনামার কেন বান্ধু দালান গর রে মনামার
কেনো বান্দো দালান ঘর সবাই বলেন একদিন আরে মন আমার কেনো কোন কোন মরে মন আমার একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বান্ধ দালান ঘরে মন আমার এই দুনিয়ার যা আছে সব পরে থাকবে খুব মনোযোগ এই দুনিয়ার কিছুই তোমার সঙ্গী যাবে না গো আমার হাতের মধ্যে একটা গড়ি আছে না নাই আমার দুই আঙ্গুলে দুইটা আংটি আছে না নাই আমার ব্লেজার আছে না নাই আমি মারা যাওয়ার পরে সব খুলে খুলে রেখে দিবি রে ভাই ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে বাবা মারা যাওয়ার পরে ব্যাংকের টাকা লইয়া সংসারের মধ্যে কামড়া কামড়ি বিলের জায়গা নিয়ে সন্তানের মধ্যে ভাগাভাগি সম্পদের ভাগ সন্তান নেওয়ার জন্য পাগল থাকবে কিন্তু তোমার কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমি তাহিরি যদি এখন নিকলি গ্রামে বিপদে পড়া যাই আমি যদি বলি বাঁচাও 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 আমাকে বাঁচাইবার জন্য অনেকগুলা মানুষ হাজির হয়ে যাবে আর কবরে যদি তুমি যাইয়া কষ্টে পড়ে যাও তুমি যদি বাঁচাও 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 বলো তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না তাহিরি মাহফিলে আজকে লাইন ধরে মানুষ আসে তাহিরি কবরে গিয়ে কষ্টে থাকলে আমি কান্না করলেও আমার কবরের দুঃখের সাথে কেউ হবে না দিলটা নরম করে দেন চোখের পানিটা ফালাইতে ফালাইতে আজকে বাড়িতে যান জাহান্নামের আগুন সব চাইতে বেশি ভয় পায় আশেকের চোখের পানিকে সুবহানাল্লাহ এই জন্য আমি বলেছি যেহেতু আমি চলেই যাব আমি গঠনমূলক বয়ানে ঢুকে গেলাম আমার নবী বলেন বেনামাজের জন্য কবরের ভিতরে শাস্তি হল তিনটা জোরে কোন কয়টা আর জোরে কোন কয়টা বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তি সাহাবীরা প্রশ্ন করে ও নবী গো এই কবরে তিনটা শাস্তি কি কি আমার নবী বলেন এক নম্বর শাস্তি হলো বেনামাজি কবরে গেলে এই কবরটারে এমন ছোট করে দিবে এই কবরটারে এমন খাটো করে দিবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে একেবারে তুলার মতন নরম বানায় ফলাইব এমন বডিটারে এমন ভাবে গুড়া বানায় ফলাইব আমার নবী বলে ওই গুড়া যখন বানাইব তুমি আল্লাহ গো কয়ে এমন চিৎকার মারবা তোমার কান্নার আওয়াজ মাটির ভিতর থেকে আর উপরে উঠবে না গরু ছাগলগুলো তোমার কান্নার আওয়াজ শুনে এই জন্য গুরুস্থানে কোন গরু যদি রশি দিয়া আটকায় দেওয়া হয় দেখবেন গুরুস্থানে যায় গরুটা কানটা পাইতা কি জানে শুনে হঠাৎ করে দেখবেন কেউ নাই এই গরুটা রশি সিরা উল্টা দৌড় মারে কেন জানেননি এই কবর ভিতরের আজাবের আওয়াজ ওই গরুর কান দিয়া শুনে যদি তাদের জবান থাকতো বইলা দিত ও নিকলি আব্দুর রহমান তোর বাবার কবরে গেছিলাম যায়া দেখেছি জাহান্নামের আগুনে তোর বাবা কত কান্না করতেছে এই জন্য কবর আজাব বড় ভয়ঙ্কর আমার নবী বলেন ওই কবর যখন ছোট হয়ে যাবে ওই মুহূর্তে কবরের মানুষটা এমন চিৎকার পাড়া শুরু করবে এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে লাগতো
ওই মানুষটার কানের পর্দা ফাইটা লোকটা মারা যাইত চিৎকার মাইরা কি নাউজুবিল্লাহ বলবেন না হারিয়ে যাব একদিন আমি রব নাইব বন চিরদিন থাকবো আমরা সবাই একদিন তো যেতে হবে বলেন হারিয়ে যাব একদিন আমি রব নাইব বন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমা ক্ষমা করে দিও ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না যুবক ভাইরা জবান খুলে বলু আল্লাহু আকবার এই জন্য বেনামাজির কবরে তিনটা শাস্তি একটা হলো কবরে মাটিটা এমন ভাবে চাপা মারবো দুই নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে জাহান্নামের আগুন ধরায়া দেওয়া হবে ঘরের মধ্যে আগুন লাগলে মানুষ ফায়ার সার্ভিস দিয়া নিবাই কূপের পানি কিংবা নদীর পানি দিয়া নিবাই কিন্তু বেনামাজির কবরে যখন আগুন ধরাইয়া দিবে পৃথিবীর কেউ নিভাইবার কোন ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা তিন নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে সাপ থাকবে সাপ এই সাপ গুলোর দাঁত গুলা হবে 70 গজ লম্বা ওই সাপ গুলো থাকবে সাপের দাঁত গুলো থাকবে লোহার দাঁত আর ওই সাপের চোখ গুলা থাকবে আগুনের মতো লাল সাপের মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতো চুলের গুচা এই সাপের বডির মধ্যে এমন দুর্গন্ধ থাকবে এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোন মানুষের নাকের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগত ওই মানুষটা কলেরা হইয়া সাথে সাথে মারা যাইত এই সাপটা কত বড় জাননি রে নিকলির বাবারা ও আমার বাজিতপুরের বন্ধুরা আমার করিমগঞ্জের বাবারা কটিয়াদির বন্ধুরা অষ্টগ্রামের বাবারা মিটামইনের বন্ধু এই সাপটা কত বড় জাননি বুখারী শরীফের হাদিসে প্রমাণ করে এই সাপটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা আল্লাহু আকবার কয় না রে এই জাহান্নামের আগুন কেমনে সইব সাপের সুবল কেমনে সইব ওই কবরের চাপা জবানটা খুইলা কোন আল্লাহু আকবার আমি কি ভাষায় বলবো হঠাৎ করে বিষয় দিয়েছেন এরপর আমি মূল মূল কথা বলে যাই আমার নবী বলে আমি একদিন স্বপ্নে ঘুমাইলাম ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমার সামনে আসলেন জোরে কি সুবহানাল্লাহ বলবেন আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি আমার সঙ্গে একটু সামনে চলেন না আপনি আমি আপনার সামনে কিছু আযাবের স্বরূপ উন্মোচন করব আপনারা বলেন আমার নবীর স্বপ্ন কি স্বপ্ন নাকি বাস্তব আর জোরে বলেন আমরা স্বপ্নে দেখা শরীয়তের দলিল না আর আমার নবী যা স্বপ্নে দেখে এটা বাস্তব এবং আল্লাহর পক্ষ থেকে এটা সরাসরি ওয়াহী এই জন্য তো নবী কাহার মত কথা কেন এই জন্য নবী কাহার মত যার স্বপ্নই আমাদের মত না যার রক্ত মুবারকই আমাদের মত না যার পায়খানা মুবারকই আমাদের মত না যার পশিনা মুবারকই আমাদের মত না সেই নবী কখনো আমাদের মত হতে পারে না
স্বর্গের মধ্যে মন মানুষ আছে আছে না এই ফর দাদি পিল্লা দিলি ওয়ালা আছে হেরা ওহিয়ান থেকে দেখতে বই দিয়ে একবার বেরদালে ছিল বেরজালের মত একটা জাল আছে না বেরজাল কি বেরজাল আছে না বেরজালের মত মেরে দিছে আর আমার এমন জায়গাতে না বইছে যাওয়ার কোনো কন্ডিশন নেই একবার বুঝতে বুদ্ধি করে বইছে এটা মেম্বার চালা গিয়ে না আচ্ছা 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 মুখ দেখা দুঃখ বুঝবে কে বা মুখ দেই বুঝবে কে বা এ মন বান্ধব নাই রে বল বান্ধব নাই বান্ধব নাই রে বল বান্ধব নাই নাই রে খারাপ লাগে রে ভাই কষ্ট লাগে আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর রাইখ্যা দে বাবা রাইখ্যা দে বইটি দেখাইস না এখন কষ্ট হচ্ছে আপনাদের ইনশাল্লাহ এখন জবানটা খুলে দেখেন আসল ঘরের নাম কি এই আওয়াজে মানি না জোরে আসল ঘরের নাম কি এই কবল কি আসল ঘর না নকল ঘর এই আসল ঘরে যারা গেছে তারা কি ফিরে আইছে মা বন্ধুরা আসছিনি আজকে আজকের মাহফিল কি মা বন্ধুরা আছে মা বন্ধুর স্টেজ আওয়াজ আসেনি তাইলে আমার কথাগুলো শুনবো আওয়াজ না থাকলে একটা মাইক দিয়া দেবো এই প্যান্ডেলে পর্দা আছে না যাক অসুবিধা নাই প্রজেক্টর দিয়ে দিছি আপনারা পর্দা লাগিয়া আল্লাহ যেন আপনাকে মা বন্ধুদের যেন পর্দা করা তৌফিক দান করে কেন আমি বেপর্দা নারী কখনো বেহেস্তে যাবে ওয়াজ করতেছি শুরু করছি এখন শুরু করছি নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা জোরে কোন আমার নবী বলেন আমার সামনে জিব্রাইল আমার হাতের মধ্যে দইরার সামনে নিয়ে গেছে সবাই আমার সাথে গুনগুনায় একটা টান দেন বন্ধুরে আমার ও নিকলের বাবারা ও পূর্ব মুহর কোনার বন্ধুরারি এবার আমার নবী একটু সামনে গেলেন সামনে যাইয়া দেখতেছেন কিছু কিছু নারী আর কিছু কিছু পুরুষ দুইটাই উলঙ্গ উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনে পুড়তেছে বডির মধ্যে কোনো গুস্ত নাই শুধুমাত্র হাড্ডি দেখবেন আমার দেশে জ্বালাই করে যারা ওয়ারিং এর কাজ করে আগুন কারেন্টের আগুনের মতন একটা আগুন হয় একটু পুরা দিলে লাল হয়ে যায় অথবা দেখবেন লোহার ফ্যাক্টরিতে যান আগুনে ঢুকাই দিয়ে সোলার মধ্যে ঢুকাইয়া দিলে আবার লাল হইয়া বাহির হয় যেন মনে হয় লোহাটাই পুরা আগুনের মতো হইয়া গেছে এই কথা বলেন ঠিক না বেঠি আমার নবী বলে আমি দেখি কিছু মহিলা ন্যাংটা কিছু পুরুষ ন্যাংটা উলঙ্গ অবস্থায় বডির মধ্যে কোনো গোস্ত নাই তাদের যে হাড্ডিগুলো আছে এই হাড্ডিগুলো আগুনের মধ্যে পুড়তেছে একবার নিচে যায় আর একবার উপরে উঠে উঠার সময় দেখতেছি হাড্ডিগুলো যেন লোহার মতো আগুনের মতো গরম হইয়া রইছে একেবারে লাল হইয়া রইছে কঙ্কালের মতো শুধু মানুষের চিহ্ন এমন ভাবে জ্বলতেছে আমার নবী তো উম্মতের কান্ডারি উম্মতের বিপদ দেখলে আমার রহমাতুল লিল আলামিন সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল এই মহিলাগুলো কে রে এই পুরুষগুলো কে যারা জাহান্নামের আগুনের ভিতরে এমন ভাবে জ্বলতেছে এই কথাটা আমার মা বোনদেরকে আমি বইলা যায় মা মা গো ওই ওই মিটা বইনের তুমি ছিলা বাবার সন্তান ওখান থেকে তুমি এই নিকলি গ্রামের এক ছেলের বউ হয়ে আসছো তুমি ওখান থেকে নায়র সাজ্জা সুন্দর করে নদীপথ পাড়ি দিয়া পালকি দিয়া কিংবা গাড়ি দিয়া আসলাম নিকলির বাড়িতে ওই বাড়ি থেকে লাল বেনারসি শাড়ি পইরা এই লাল বেনারসি শাড়ি পইরা তোমার স্বামীর বাড়ি আসছো একবার চিন্তা করো এটা কিন্তু আসল নায়র নয় আসল নায়র হয়ে যাইবা তুমি কবরের ভিতরে এই জন্য মা তোমার লাল শাড়ি
শাড়ি তোমার সুকেজে থাকবে, তোমার নবরঙ্গের শাড়ি তোমার সুকেজের মধ্যে থাকবে। একটা কথা মনে রেখো, তোমার জন্য কাপড় হলো পাঁচটা, আমার জন্য কাপড় হলো পুরুষের জন্য তিনটা, পুরুষের জন্য কয়টা? জুড়ে কয়টা? সেলাই আসেনি, পকেট আসেনি, হাইরে চিরদিনের কাপড়ের ভিতরে পকেটে রাবার নাই, কিন্তু চিরদিনের যেই ড্রেস আমাকে দিয়ে বিদায় করব, ওই ড্রেসের মধ্যে কোনো পকেট নাই, বুঝা গেল দুনিয়ার ফাংশন কবরে চলে, আর জোরে বলে না চলে। তালা মারছে কালিমাতে, চাবির ওই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে? তালা মারছে কালিমাতে গো, তালা মারছে কালিমাতে, চাবির ওই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে আপন করে? আরে মুর্শিদ বিনে খুলবি কেমন করে? ঠিক কি না? মাঝে মাঝে সান গাছকে ফতোয়া দিবে, এই ফতোয়া দিবে, ফতোয়া দিলে লাভ হইতো না। তাহিরি ইস তাহিরি, আমারই শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, উলিদের শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমারই গান আমারই সুর, সবই যে নবীজির জন্য। অগো যার জ্বালায় কেসে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে? আর আমার কথা, তুইও বাদ লাগা গাছটা, তুইও মজা পাবি রে, তুইও মজা পাবি, ঠিক কি না? বল আলহামদুলিল্লাহ। আরে ভাই তামজু কয়া লাগে হ্যাঁ, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিদি, একমাত্র নূর নবীর প্রেমের কারণে আমি আশায় আশায় বাদলাম ভাষা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া, আমি পূর্ব মুহুর কোনা সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে একমাত্র নূর নবীর প্রেমের কারণে। এই আওয়াজে মানি না, হাত দিলে বলো ঠিক না বেঠি? লা ইলাহা জুরে আহো, লা ইলাহা লাহো, লা ইলাহা নামাজে রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত গইল না, বল নামাজে রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত গইল না, আমার নবীর দরুদ না ভাইরে, নবীর দরুদ সাইর না, আমার নূর নবীকে বইল না, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা জোরে, লা ইলাহা এ বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, বল বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, আইরে দয়া কর দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ,
যাবো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আইরে কোন পথে হব রওয়ানা আহা মদিনা রাস্তা চিনিনা আমার মুর্শিদ জানে না বল মুর্শিদ জানে না যাবো সোনার মদিনা লাও ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না অভিমান করবেন না মারামারি করবেন না যার সঙ্গে তর্ক করে আপনারা আপনারা গুনাহ কামাইতেছেন এমন একটা সময় আসবে ক্ষমা চাওয়ার সময় পাবেন না কথা বলেন ঠিক না বেঠিক যদি কারোর হক মারা থাকেন তাড়াতাড়ি মাপ চাইয়া নেন যদি কাহারো ব্যাপারে গীবত কইরা থাকেন তাড়াতাড়ি মাপ চাইয়া নেন যদি কাউরে ঠকাইয়া থাকেন তাড়াতাড়ি মাপ কইরা নেন যদি কাউরে কষ্ট দিয়া থাকেন তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেন কারণ এমন একটা সময় আসবে যেই কোন মুহূর্তে হাজরিন আসবে রে বাবা ক্ষমা চাওয়ার সময় পাবেন না কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমার বাবা কষ্ট হয় না তো আপনাদের এই জন্য আমি আর একটু সামনে যাই আমার নবী তো উম্মতের কান্দারি উম্মতের ব্যথা দেখলে আমার নবী সহ্য করতে পারে না রে ওই রহমাতুল লিল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে কি ও জিব্রাইল এরা কারা রে যাদেরকে জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় আগুন দিয়া পোড়াইতেছি জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী ও ও মায়ার নবী এরা কারা জানেন নি এরা হইল ওই সমস্ত পুরুষ আর নারী যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে বেবিচারে লিপ্ত হয়েছে যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে জিনায় লিপ্ত হয়েছে এদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতাছে গো আমার নবী উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিন উম্মতের এই কষ্ট দেখে চোখের পানি মুবারক সেরে কান্না করে আয় রে উম্মত জবানটার হেফাজত রাখ আর লজ্জাস্থানটার হেফাজত রাখ দেখবি আমার আর আল্লাহ তোর জন্য আটটা জান্নাতের দরজা রেডি করে রেখে দিয়েছি এরপরে আমার নবী আর একটু সামনে গেল গো যাওয়ার পরে দেখতেছে রে বাবা আমার নবী দেখতেছেন সামনে দেখা যায় কিছু কিছু মানুষগুলা ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে আমার দেশের নদীর নাম হলো মেঘনা এই মেঘনা নদীতে কত পানি দেখলাম কত মাছ দেখলাম কত ঢেউ দেখলাম ওই নদীটা এই নদীর পানি ওয়াটার হ্যাজ নো কালার ওই পানির কোনো রং নাই কিন্তু ওই যে নদীটা নবী আমার দেখলেন যেই নদীর মধ্যে মানুষে খাবো ডুবো খাইতেছে ওই নদীটা হলো রক্তের নদী আমাদের দেশের নদীর পানি হলো ঠান্ডা আর ওই রক্তের নদীর পানিটা হলো আগুনের চাইতে 70 গুণ গরম ওই নদীর পানির মধ্যে এদেরকে ফালাইয়া ফালাইয়া চুবাইতাছে গো এবার তারা হাবো ডুবো খাইতে খাইতে এবার তাদের মরণ হয় না এরা মাঝখান থেকে মাঝখানে গিয়ে পড়ে আবার তারা হাবো ডুবো সাঁতার কাটতে কাটতে কিনারে বিরে যায় কিনারে বিরার বড় কোনো শান্তি নাই আপনারা বলেন শান্তি দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিক হলো আমার আল্লাহ এবার শাস্তি দেওয়ার মালিক ও আমার আল্লাহ ওই মুহূর্তে ওই আগুনে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছি ও বন্ধুরে বন্ধুরে এবার আমার নবী যখন দেখতেছেন হাবুডুবু খায় ওরা কানতে 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 রক্তের নদী আগুনের নদীর ওই নদীর মধ্যে হাবুডুবু খাইয়া যখন তারা কিনারে আসে ওই কিনারায় নবী আবার দেখলেন আশ্চর্য একটা ঘটনা ওই কিনারার
করি বিশাল বড় বড় পাথর নিয়া ফেরেশতারা দাঁড়ায়া রইছি যখন রক্তের নদীর মাঝখান থেকে তারা সাতরায়া কিনারে ভিড়তে আসে ওই কিনারে আসলেই ওই ফেরেশতারা তারে পাথর মারে এই পাথর মারলে পাথর উড়াইয়া নিয়া তাদেরকে আবার মাঝখানে ফালায় এমন ভাবে তারা কিনারে ভিড়ে আর পাথর আঘাতে তারা মাঝখানে যায় উবি আমার উম্মতের কান্নারি আমার নবী ডাক দিয়ে তুই জিবরাইল উম্মতের ব্যথায় আমি সহ্য করতে পারি না এরা কারারে এমন ভাবে কেন রক্তের নদীর মধ্যে হাবু ডুবো খাইতেছি এবার আমার জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমায় আর নবীজি এরা কারা জানেননি এরা হইল দুনিয়ার ওই সমস্ত মানুষ যাদেরকে আমার আল্লাহ লোকদের নদীর মধ্যে আইসা ফালাইছে যে এই রক্তের নদীর পানি হলো আগুনের চাইতে আরো গরম কে তারা ওই এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে প্রকাশ্যে অপ্রকাশ্যে সুদ খাইছে সুদ লেখছে সুদের সাক্ষী দিছে আপনারা নিকলি গ্রামে সুদ আছে না নাই আর জোরে কোন আছে না নাই কারা কারা সুদ কান হাত তোলেন এটাকে এমনি জোশে দিলে লেছে আরে বোলারে হ্যাঁ হ্যাঁ সাগত করছে মনে যা খাইছেন খাইছেন আর খাইয়েন না যা খাইছেন কারা কারা সুদ কান হাত তোলেন সুদ কি তা বুঝোই না ওই যে সুট্টু বলে আয় বেড়া সুদ মানে বুঝোস না সুদ মানে মুত মুত খাস সুদ কাউন মুত কাউন আমি তো ছন্দ মিলাই কই তাহিরি না এই যে মাঝে মাঝে ছন্দ মিলাইয়া বলি অসুবিধা হয় নাকি কেউ সুদ কান কিনা চাইলাম হাত তুলেন কিন্তু আমি তাহিরি বলছি আপনারা হাত তোলেন হাত তোলেন না লজ্জা পান ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদুরি বামা সালাম মা বাউদাতান ফামা ফাওকাহা আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করবেন না যারা যে পাপ করুক না কেন ধাক্কা মাইরে আল্লাহ হাশরের ময়দানে আর বের করে দিবে বের করে দিবে আমার সমাজে সুদ আছে না নাই এই আস্তে ডরান নাকি সুদ করবে আপনারা ডরাইলো আমি ডরাই না কারণ সুদের কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে আরো জোরে কারণ ঠিক কিনা আপনার যদি তৌফিক থাকে আপনি গরিবকে দান করে দেন আমার বিশ্বাস নিকলি গ্রামে যত টাকাওয়ালা আছে প্রত্যেকের টাকার ভিত্তিতে যদি সুষম বন্টন নীতির আলোকে জাকাতের টাকাগুলো গরিবের হাতে হাতে পৌঁছাইয়া দিত আমি বিশ্বাস করি নিকলি কোনো গরিব থাকতো না ঠিক কিনা বলেন আজকে যখন গরিব টাকা আনতে যাই দশ হাজারে কয় হাজারে কত একশো টাকা দশ হাজারে কত কয় এক হাজার টাকা এইভাবে কিন্তু আজকে গরিব আরো গরিব হচ্ছে তোমাকে আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করছে তোমার যদি টাকা বেশি থাকে তাহলে দান করে দাও জাকাতের টাকা দিয়ে দাও আর না হয় তুমি কর্জে হাসানা দাও কতক্ষণ ঠিক কিনা বলেন আজকে উপেন ভাবে তারা সুদ খাচ্ছে আর সুদের ওয়াজ করার জন্য আমাকে সব জায়গায় বলে হুজুর কবরে আযাবের ওয়াজ করেন হাশরের আযাবের ওয়াজ করেন হাশরের আযাব যদি কই তাহলে এই শুক্রের ফেট গুলো হইব কাল বুয়ুতিন গড়ের মতো অতবার ফেট এমনি হাত যাবে এমনি ব্যাপার তারা এমনি হাত যাবে এই পেটটা হবে গড়ের মতো পেটটা হবে কিসের মতো পেটটা হবে কি এটা পিছনে দাও পেটটা হবে কাল বুয়ুত গর্ষমূহের মতো এই পেটের ভিতরে থাকবে শুধুমাত্র সাপ এই সাপগুলো সুন্দর বলে সাপ না যতটা টাকা সুদ চাইছেন প্রত্যেকটা টাকারে সর্পে পরিণত করবেন কে কইরা তার পেটের ভিতরে ঢুকাই দিবে আর পেটের ভিতরে এমন ভাবে সর্প সুবল দিবে তার কান্নার আওয়াজ এমন বিশ্রী হইব এমন বেরস কান্নার আওয়াজ তার কান্নার আওয়াজ শুনে জাহান্নামীরে কইব আল্লাহ এই বেফতরাটা আমার হাত থেকে নাও এটা এমন বেরস কেউ কিন্তু কান্না সুন্দর লাগে আবার কেউ কাঁদলে বিসলা লাগে কেউ হাসলে সুন্দর লাগে আবার কেউ হাসলে বিসলা লাগে আছে না ভাই আছে কয় কাহার কথা কাহারো কথা শুনতে ভাল লাগে কাহারো কথা বেরস লাগে আছে না ভাই এবার ওই শুকুর গুলারে পেটের ভিতরে সাপ ঢুকাইয়ে দিবেন সাপগুলো তাকে সুবল দিবে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন
أَحَلَّ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি সুদের বিরুদ্ধে আমি তাহিরি কেন দাঁতহীন কণ্ঠে কথা বলি তার কারণ হলো একটাই কারণ আমার নবী বলেছেন সুদের 70টা গুনাহ আছে ও নিকলির বাবারা জবান খুলে বলো সুদের কয়টা গুনাহ সুদের 70টা গুনাহ আছে এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা আরো জোরে কর নাউযু বিল্লাহ তাহলে আজকে থেকে হিসাব মিলায় নেন সুদের শাস্তি আছে সুদের আযাব আছে সুদ খাইলে কেমন গুনাহ নিজের মায়ের সঙ্গে জিনা করা কেউ রাস্তাঘাটে মারে গালি দিলে আমরা সহ্য করি না সাফার দাঁত পালায়া দেই কেউ মারে বাপরে তুইলা গালি দিলে সাফার দাঁত পালায়া দেই কিন্তু মনে রাখবেন কেউ যদি আপনার আব্বা আম্মা তুইলা গালি দেয় মাইরেন না বরং ধৈর্য ধারণ করে বাড়িতে চলে যাবেন কারণ অন্যের পিতা মাতাকে গালি দিলে ওই গালিটা নিজের মায়ের উপরেই পড়ে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী বলেন ও জিব্রাইল এই সমস্ত ব্যক্তিগুলোকে যারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায়া কানতেছে বন্ধুরে আমার এবার আমার নবীর জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী জি এরা কারা জানেননি এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা জাননা শুননা বুঝা হারাম খাইতো সুদ খাইতো এই সুদ খুরুদেরকে আমার আল্লাহ এই রক্তের নদীর মধ্যে আগুনের নদীর মধ্যে হাবুডুবু খাওয়ায় শাস্তি দিতেছে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে জোরে কর ঠিক কিনা কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে আর যদি কি তুমি ঠিক নামে ঠিক কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে দোকা দিয়ে আল্লাহকে কি হবে দোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুজ মুক্ত সমাজটাকে জুড়ে বলেন ঠিক কিনা কি হবে আকাশ চুয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি কি হবে আকাশ চুয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি তারা মুক্ত সমাজটাকে জোরে কোন ঠিক কিনা এ আব্বুরি এখন একজনে কয় হুজুর সুদের ব্যাপারে এত কঠিন কথা বলেন গুশের ব্যাপারে দি কিছু বলেন না হক হয়ে যায় শুননা যাও গুশ মানে কি জানোনি আর রাশি ওয়াল আমার নবী বলেন আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার যে গুশ খাইব যে গুশ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহু আকবার এখন আপনারা বলেন আপনারা কি গোশ খাইবেন না গোশ দিবেন আমরা গোশ খাইতাম না গোশ দিতাম না কথা কোন ঠিকানা জালা জোরাই না জালা জোরাই না রে খাস না গাট্টি বড় খাস সুক্ষ কই চমে খাস মুষ্ক সুক্ষ আর জাহান্নামের আগুনে গিয়া জল কার বাপের কি আমার দায়িত্ব আমি বইলা দিয়া যাই আর কি কইতাম সুদের ওয়াজ মিয়া সুদ ছুরে এমন সম্মান আমরা দিছি সুদ ছুরে এমন সম্মান আমরা দিছি সম্মান দিদি দিতে শেষ পর্যন্ত সুদ ছুরে ডাকাত থেকে বাদ দাই যাই না মসজিদের সভাপতি বান ঠিক হাত তুলে বল ঠিক কি না বল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ
সভাপতি মানা তো করুণায় তোরা কি তাই তো এখন ঘরে থাকো নিরাপদ থাকো এমন একটা সময় আসবে বাইরে থাকো নিরাপদ থাকো গড়ে থাকতে পারত না এমন বিপদ আইতাছে এখন থেকে গড়ে থাকো নিরাপদ থাকো এমন সময় আইতাছে গড়ে থাকলে আরো দর্ব কইব রুদ্রের আলোতে থাকতিব সারাদিন রুদ্র ঘুরে থাকতিব আল্লাহ দিতে পারে কি পারে না আল্লাহর দরা কি নরম না শক্ত এ আওয়াজ মানি না জোরে কা নরম না শক্ত তাহলে সেই মালিক রেখে ডাক দিবেন ইনশাল্লাহ ইন্নামাত শাহরাত মিকানান শাহদি আল্লাহর ধরা কি নরম না শক্ত না তুই শান শক্তি রাখে তোমরা শেষ যাও তোমরা এলাকায় বুঝেছি কফি নেই তাড়াতাড়ি গিয়ে কফি সংগ্রহ করে এলাকার ইজ্জত রক্ষা করো যাও তাড়াতাড়ি তাহিরি তাহিরি একটা বেজার লাগাইলাম দশটা তাই কথা কি পরিষ্কার কেউ সুদ করে কোয়াতে মনে আপনাকে বেজার হয়েছে মনে হয়েছে সুদ করে কোন ইমামতি নাই সুদ সুদ হুজুর খান না বলিলে ধরে ঠিক আছে নি কথা আমার হ্যাঁ কোন তো ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ইমাম সাহেব বলছি ঠিক আছে সব ঠিক আছে এবং মাদ্রাসার সুপা মারহাবা কয় না সুদ কি চলবে না বন্ধ হবে তো এই জন্য আমি বলছিলাম সুদখুর রে মসজিদের সভাপতি বানায় সবাই মিলে সুদখুর রে বয়কট করবে সুদখুর রে কোন ইমামতি নাই জোরে কইতিব সুদখুর রে কোন ইমামতি নাই সুদখুর রে কোন খতিবগিরি নাই সুদখুর রে কোন বক্তাগিরি নাই সুদখুর রে কোন বিশ্বাসগিরি নাই সুদখুর রে কোন মেম্বারগিরি নাই সুদখুর রে কোন চেয়ারম্যানগিরি নাই সুদখুর রে কোন সর্দারগিরি নাই ঠিক খিলা বলো একটা সুস্থ কোটি টাকার মালিক হতে পারে আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই যোগ্যতা তার নাই যোগ্যতা তার নাই কষ্ট দিছেন আপনারা সুদখুরের টাইম আছে আমরা হারাম খেতে পারবো কারণ কথা একটাই হারামের মধ্যে কোনো আরাম হারামের মধ্যে কোনো আরাম সুদ কি হারাম আমি করছি না আল্লাহ করছে তা আপনি আমার বিরুদ্ধে লাগেন কেন আমি তো আল্লাহর বিধান বলতেছি আমার বাফের বিধান তো বলতেছি না কথা কোন ঠিক না বেঠিক এই জন্য সুদ আজকে দিকে চলবে দরকার হয় গাছতলায় বসে বসে নদীর মাছ মেরে মেরে খোলা আকাশের নিচে খাবো কিন্তু সুদ খুরের সুদ সুদের টাকা দিয়ে বিল্ডিং বানাবো না সুদের টাকা রুজি করে এনে মাকে খাওয়াবো না সুদের টাকা দিয়ে বাবাকে খাওয়াবো না প্রয়োজনে ঘাম জড়িয়ে বস্তার কাজ করব ইটের কাজ করব মাটির কাজ করব হালাল খাবো প্রয়োজনে সুটকির ভর্তা দিয়ে খাবো আল্লাহর ধরা কি নরম না শক্ত আর ওদের নরম না শক্ত শক্ত আল্লাহর হাবিব এই শুরুইছে এই যে শুরুইছে আমার দিকে চালিয়ে ধরুন আল্লাহর হাবিবের স্বপ্ন কি স্বপ্ন নাকি বাস্তব এই আশিকের রাসূলরা জোরে বলো স্বপ্ন না বাস্তব আর ওদের বলো স্বপ্ন না বাস্তব শুধু বাস্তব নয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি জোরে বলো সুবহানাল্লাহ এবং শুধুমাত্র আমাদের স্বপ্ন শরীয়তের দলিল নয় কিন্তু আল্লাহর হাবিবের স্বপ্ন শরীয়তের দলিল কথা বলেন ঠিক কি না বলো আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ওই আর একটু সামনে গেল যাওয়া করে দেখতেছে কিছু কিছু মানুষের মাথাগুলো একটা পাথরের উপরে রাখা হচ্ছে জোরে কোন কিসের উপরে
পাথরের উপরে রাখা হচ্ছে গো ওই পাথরের উপরে মাথা রাইখা আর একটা পাথর দিয়ে তার মাথাটারে একবারে গোড়া বানায়া চূর্ণ বিচূর্ণ করে ফেলছে জুরে জুরে কে আল্লাহু আকবার বলবেন না এ আমার নিকলের বাবাজিরাহারি ও বন্দরে আমার এবার ওই আল্লাহর হাবিব জিজ্ঞেস করে জিব্রাইল ও জিব্রাইল এর কারা যাদের মাথাগুলো পাথরের উপরে রাইখা মাথার উপরে আরেকটা পাথর দিয়া মাথা গোড়া বানাইয়া মাথার মগজগুলো বাতের মারের মতো সিট্টা সিট্টা হইতাছে আল্লাহর হাবিব কই জিব্রাইল ওরা কারারি ওরা ক্ষেত যাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করেছে এবার আল্লাহর হাবিব জিজ্ঞেস করার পরে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পর সুরে হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী জি এরা কারা জানেননি এরা হলো দুই দুনিয়ার ওই সমস্ত বান্দা বান্দি যাদের মাথার উপরে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে আর মাথার মগজগুলো বের করছে এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিচ্ছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না এবার নবী আমার ডাক দিয়া কয় ও জিব্রাইল সহ্য হয় না রে এই জন্যই তো আমার নবী বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলা যায় জীবনে কোনো দিন মা বাবার মনে ব্যথা দেওয়া যাবে না তাহির ওয়াজ শুনতে বারবার এই নিকলি গ্রামে আমার প্রায় 10-15-20 জন মুরিদ আছে সামনের মাহফিল ইনশাআল্লাহ আসব আর একটা মাহফিল আছে ডিসেম্বর 1 তারিখ দিনের বেলায় আসব তবে একটা কথা বলা যায় জীবনে কোনো দিন মা বাবারে কষ্ট দিও না মা বাবারে কষ্ট দিও না মা বাবারে কষ্ট দিয়া তাহির সামনে মোবাইল ধরে ধরে ওয়াজ শুনবা আমি তাহির তোমাকে লাইক করব না মা বাবার মনে কষ্ট দিয়া আমি তাহির কাছে মুরিদ হই নদীর মাছ নিয়ে আমার বাড়িতে খাওয়াইবা তোমার মতন মুরিদ আমার দরকার নাই মায়ের বুকে লাতি মাইরা আমার কাছে মুরিদ হই আমার আব্বা আব্বা করবা তোর মতন মুরিদ আমার দরকার নাই এই পিশাবগিরি আমি করি না রে আমি তাহিরি বাস্তব প্রমাণ এখানে একটা কিতাব আছে রে বাবা এই কিতাবদার ভিতরে মুরাকাবার কথা আছে এই কিতাবদার ভিতরে অনেক ওয়াজিফা আছে আমি 4 বছরে অনেক কষ্ট করে কিতাবটা লিখেছি আমি তাহিরি মরে গেলেও আপনার ঘরের মধ্যে ওয়াজিফার কিতাবটা থাকবে আমি চলে গেলেও কিতাবটা থাকবে আমার গ্রন্থনা প্রকাশনায় আমি মনে করি আমি চলে গেলেও খেতমতটা কইরা দিয়া যাই কারণ এই কিতাবটা অন্তত পক্ষে আপনি পড়েন আর না করেন আজকের মাহফিল থেকে আপনার মায়ের কাছে নিয়ে দিবেন আপনার আম্মা বড় খুশি হবে কারণ মহিলারা ওয়াজিফা এবং নফল নামাজগুলা তালাশ করে এই ওয়াজিফার বইটা 100 টাকা করে নিয়ে কিনে নিবেন কারণ নেওয়ার পরে হয়তো 30 থেকে 35টা বই আছে কিন্তু এইটা নিবেন ধাক্কা ধাক্কি আর করবেন না এই কিতাবটা নিবেন নিয়া মায়ের কাছে দিবেন জীবনে কিছু করতে পারেন আর না পারেন একটা কিতাব দেন মা অনেক খুশি হবে মারে 200 টাকা দিয়ে একটা শাড়ি দেন মা অনেক খুশি হবে মায়ের কাছে বাবারে একটা লুঙ্গি কিনা দেন নিকলির দোকানের মধ্যে পয়সা ওই মা দুকিনি বাবা বাবা ওই দোকানে পয়সা এই লুঙ্গিটার মানুষে দেখায়া দেখায়া তোমার জন্য দোয়া করবে এই জন্য বন্ধু ওই মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিল সারাদিন শুনলে সারাদিন শুনলে কোনো কাজ হবে না মা কেমন জিনিস জানো নি বউ তুমি মারা গেলে তোমার স্ত্রী তোমাকে বলে যাবে ভাই বোনকে স্বাভাবিক ভাবে বলে যায় একটা মানুষ বলে না ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা কথা বলেন ঠিক কিনা তোমরা
তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সঙ্গে না মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সঙ্গে না তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না এ আমার পূর্ব মোহর কোনা হুসাইনী যুব সমাজের বাবারা এ আমার মোহর কোনার বন্ধু আমি তাহিরের যদি দাওয়াত দেস তোর পায়ে ধরে বইলা যায় আজকে থেকে তোর মায়ের মুখে হাসি ফুটাবি নাইলে তোর মতন যুবক আমার দাওয়াত করিস না আমি তাহির ডাইরেক্ট বইলা যাই এই মা কেমন মা দেখো এক মহিলা আর পাঁচ কোলের মধ্যে একটা সন্তান আর ছোট আরেকটা মহিলা তার কোলের মধ্যে আরেকটা সন্তান একটা বয়স্ক মহিলা আর একটা অল্প বয়স্ক কিন্তু দুইটাই দুইটার করে দুইটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে এই দুইটা সন্তান নিয়া মা দুখিনী জঙ্গলার ভিতরে জঙ্গলার পাশ দিয়া যাইতেছি মা কেমন সম্পদ শুনিয়া যান এবার ওই মুহূর্তে মা দুখিনী তখন রাস্তা দিয়া যায় হঠাৎ কইরা ওই জঙ্গল দিকে একটা বাঘ এসেছে বাঘ আইসা বড় মহিলার কোলে যে ছেলে সন্তানটা ছিল এই সন্তানটারে থাবা মাইরা লইয়া গেছে এখন বড় মহিলার কোল দিকে সন্তান যখন নিয়া গেছে গো ওই মুহূর্তে বড় মহিলাটা গায়ের মধ্যে শক্তি ভালো এই ছোট মহিলার কোল থেকে সন্তানটারে লাফ মাইরা নিয়া গেছে বড় মহিলাটা ছোট মহিলার সন্তানটারে ছু মাইরা নিয়া গেছে নিয়া বলতেছে তোর বাচ্চাটা বাগে নিয়া গেছে আর এই বাচ্চাটা গলো আমার আপনারা বলেন ছোট মহিলার সন্তান বাগে নিছে নাকি বড় মহিলার সন্তান বড় মহিলার সন্তানটা বাগে নিয়ে গেছে ওই মুহূর্তে ওই ছোট মহিলাটা চোখের পানি ফালাইয়া কই আপনার সন্তান বাগে নিছে আমার সন্তান কেন আপনি নিয়ে গেছেন কোনো ভাবি বড় মহিলার সঙ্গে পারে না মা কেমন জিনিস তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না ওরে মা বাবার মনে কষ্ট দিনে আল্লাহ জি সঙ্গে না মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সঙ্গে না তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না জোরে কি আল্লাহু আকবার বলবেন না এখন বলবেন হুজুর আপনারে কবরের আযাবের বয়ান দিয়েছে আপনি কেন মা বাবার কথা বলতেছেন আমি তাহিরি বলবো আমি তাহিরি বাংলাদেশে 19 বছর ধরে ওয়াজ করি আমার কণ্ঠের জোরে আমি ওয়াজ করি না আমার চাইতে কণ্ঠওয়ালা মানুষ অভাব নাই আমার চাইতে এলেমওয়ালা মানুষ অভাব নাই আমি দুইটা মানুষের দোয়া নিয়ে মাঠে কথা বলি একটা হলো আমার বাবা আরেকটা হলো আমার মা চিৎকার মাইরা কে আল্লাহু আকবার বলবেন না ওই মহিলা মহিলা ছোট জনের বাচ্চা লইয়া গেছে গো এবার দুই মহিলার সংঘর্ষ বেঁধে গেছে একজন পয়গম্বরের কাছে বিচার দিতে গেছে ওই পয়গম্বরের নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম বড় মহিলা ছোট মহিলা মিল্লা ওই দাউদ নবীর কাছে মীমাংসার জন্য গেছে গো ওই মুহূর্তে দাউদ নবী বড় বিপাকে পড়ে গেলেন কিন্তু পাশে আছেন হযরতে হযরতে সুলাইমান পয়গম্বর সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে ও শুনে এই বিচারে তখন লাগবে না আমি সুলাইমান পয়গম্বরে এই বিচারটা মাত্র এক মিনিটে শেষ করে দিতে পারবো এবার ডাক দিয়ে বলে কেমনে শেষ করবা এবার বড় মহিলাটারে জিজ্ঞাসা করে তোমার সন্তানটাকে ওই যে সন্তানটা কোলে নিয়ে রাখছে এটা হলো আমার সন্তান ছোটটারে জিজ্ঞাসা করে তোমার সন্তানকে ছোটটা ডাক দিয়ে কয় হুজুর আমার কুল দিকে সন্তানটা এই মহিলাটা সিনাইয়া লয়া গেছে
আর বড় মহিলার মহিলার সন্তানটা বাগে নিয়া গেছে কিন্তু বড় মহিলা ডাক দিয়া কয় না 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 আমার সন্তান বাগে নেই নাই ছোটার সন্তান বাগে নিয়া গেছে এখন দুইজনের মধ্যে বেজাল লাগিয়া গেছে আপনারা বলেন যার সন্তান বাগে নিয়েছে পৃথিবীর কেউ না জানো একজন জানে জবানটা খুলে বলু তিনি কে আরো মায়ার সুরে বলেন তিনি কে এবাই ওই সুলাইমান পয়গম্বর বলেন আমার কাছে একটা ছুরি দাও এবার হাতের মধ্যে একটা ছুরি নিছে কয় আপনি বিচার করছেন যারই সন্তান হোক না কেন বড়ডারে রায় দিয়া দিতাছেন না না দিয়েন না আমি কেমনে বিচার করি দেখেন এবার ওই সুলাইমান পয়গম্বর হাতের মধ্যে একটা ছুরি লইছে এই ছুরিটা লইয়া ওই সামনে সন্তানটারে শোয়াইছে এখন সুলাইমান পয়গম্বর বলে আমি এই সন্তানটারে দুইটা টুকরা করব দুইটা টুকরা কইরা দুইজনে ভাগ কইরা দিব বড়টারে ডাক দিয়া কই তুমি মাননি বড়টাকে আমি মানি ছোটটারে কই তুমি মাননি হাইরে কেমন মা মা গো বড়টা ডাক দিয়ে কই আমি মানি আপনি নবী আপনি কথা না মানি না ভারী ছোটটা ডাক দিয়ে কই নবী গো আই সন্তানটারে কাইটেন না আমার সন্তান লাগবে না আপনি এই মহিলারে সন্তানটা দিয়া দেন কারণ সন্তান কাটলে আমি মা দুঃখিনী তার মতো মেনে নিতে পারবো না এই কথা যেই মাত্র বলল ওই মুহূর্তে সুলাইমান পয়গম্বর বলেন এই সন্তানটা বড়টার না এই সন্তানটা ছোটজনের সন্তান জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না যেই দুঃখিনী মা যে দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালন করেছে লালন কন্যা আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন মাগো তোমার মতো লই না কে হো আমায় কোলে টানি মাগো তোমার মতো লই না কে হো আমায় কোলে টানি আঁচল দিয়ে মুচি নাকি আঁচল দিয়ে মুচি নাকি আমার চোখের পানি হাই রে মা জননী আমার হাই রে মা জননী আমার হাই রে মা জননী আমি তাহেরি আব্বা হারাইছি পরে তিনটা বছর হয়ে গেল অনেকে বলে হুজুর প্রতি ওয়াজে কথাগুলো কেন বলেন আমি হারাইছি আমি জানি এই জন্য আমি বলি তুমিও হারাইছো তোমার কাছে ভালো লাগে না কেন তুমি তোমার বাবারে ভালো করে ভালোবাসতে পারো নাই তোমার বাবা আছে তোমার কাছে ভালো লাগে না কেন বুঝেছি তোমার বাবা কি তোমার তিতা লাগে কিন্তু মনে রাখো বাপদার কান্দাইয়া মাতার কান্দাইয়া হয়ে গেল কোনো লাভ হবে না ঠিক কিনা বলো এই জন্য বাবা হলো তোর বট গাছ আর মা হলো তোমার একটা মমতার চাদর আমার নবীর কাছে জিব্রাইল কয় নবী গো এই সমস্ত সন্তানগুলো তারা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে এই জন্য বন্ধু পায়ের মধ্যে হাত দিয়ে বলে আজকে থেকে ওয়াদা কর জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবেন না মা বাবারে দুঃখ দিবেন না মা বাবারে দুঃখ দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য
করবে না আমি তো এখনো বাড়িতে গেলে আমার বাবা যেই ঘরের মধ্যে থাকতো এই ঘরের দরজাটা যখন দেখি আমার বাবার কথা মনে হইয়া যায় বাবার খাটটা যখন দেখি বাবার কথা মনে হয়ে যায় তোমার বাবার খাট দেখলে মনে হয় না কেন তুমি তোমার বাবারে ভালো করে ভালোবাসতে পারো নাই আমি আমার বাবারে 100% মহব্বত করেছি এই জন্য বাড়িতে গিয়া দরজাটা খুললে আমি সঙ্গীতে সঙ্গীতে বলি দরজাটা খুলতে কে যাই ঢুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা আমার কথাটা শুনে আজকে বাড়িতে যাইবেন যার বাপ নাই তারা দেখবেন অনুভব করবেন এই কথাটা দরজাটা খুলতে কে যাই ঢুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখে বেজল নেমে আসে শুধু মা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মা নেই শুধু বাবা নেই শুধু মা নেই শুধু মা নেই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মা নেই শুধু বাবা নেই শুধু মা নেই হে শুধু বাবা নেই আমি আজি বড় একা হয়ে অশ্রুসিক্ত চোখে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে মইনার গাওয়া গা এই এই তোর বাপটা তোর জন্য কি না করছে একটা হিসাব মিলাও নদীর পার গেছে মাছটা ধরছে মাছটা বিক্রি করে আবার তিন প্রকারের বাজার করে তোর মুখে হাসি ফুটাইছে এই তোর বুড়া বাপটা কি না করছে তোর বাপটা ঋণ করে আইন না তোর পরীক্ষা রেজিস্ট্রেশন ফি দিছে এই তোর বাপটা কি না করছে তুই বিদেশ যাইতে পারস না তোর কোনো বন্ধু তোরে টাকা দেয় না বন্ধুর কোনো অভাব নাই বিদেশ যাওয়ার সময় টাকা চাইলে কই টাকা করতে দিমু দেয় না তোর বাপটা কোন জায়গা থেকে তোর মুখে হাসি ফুটাই বাল্লাইগা তোর ভবিষ্যৎটা গড়াই বাল্লাইগা ঋণ কইরা তোর বিদেশ পাঠাইলু মার গইনা গোলা বিক্রি কইরা ফালাইলু এই জন্য আমি তাহির বলবো ওই বাপটার বিদেশ যাইয়া বইলা যাইও না ওই বাপটার ঢাকায় চাকরি করতে যাইয়া বইলা যাইও না ফুত ফুত করতে 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 শরীরটারে পানি বানাইয়া ফালাইছে রক্তটারে পানি কইরা ফালাইছে বাবাই যদি কয় আমার কোমর ব্যথা করে বাবার কোমরের পরীক্ষার জন্য তোমার মন গলে না বাবা যদি কই আমার বুকে ব্যথা করে বাবার 100 টাকা দাও প্যারাসিটামল খাওয়ার জন্য অথচ এই গত কয়েক মাস আগের কথা বলি আমার বাড়িতে আমার একটা চাচাতো ভাই তার একটা মেয়ের দুইটা কিডনি নষ্ট এবার জিগাইলাম তারে ও ভাই আপনার মেয়ের কিডনি কি করেছেন কই আমাকে কই আমি মাদ্রাস গেলাম মাদ্রাস গিয়া কিডনি তালাশ করলাম বাংলাদেশে তালাশ করলাম কিন্তু কোথাও পাই না মাদ্রাস গিয়া একটা কিডনি পাইলাম আমি বললাম তার তো দুইটা কিডনি নষ্ট হলো এখন আমার কয় তাহিরি একটা কিডনি আমি মাদ্রাসে যাইয়া ব্যবস্থা করেছি আর একটা কিডনি আমি কোথাও পাই না এখন কি করবেন একটা কিডনি কি কম থাকবে নাকি আমারে ওই চুলুকটা আমার ভাই চোখের পানি ফালায় কয় তাহিরি না না রে না আর একটা কিডনি যদিও পাই নাই তোর ভাবি বলছে বাচ্চার আম্মা বলছে তার একটা কিডনি সন্তানের দিয়া দিব তার মেয়ের দিয়া
দিয়া দিব জীবনে কোন সন্তান মার কিডনি দিছে কিনা আমি জানি না আর আমার কানে আমার জীবন দশা আমি দেখে গেলাম নিজের মা ছোট্ট সন্তানের জন্য নিজের কিডনিটা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে এই মানুষটার নাম হলো জনম দক্ষিণী মা কথা বলেন ঠিক না বেটি পরে মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বোনের কান্দন ওরে ঘরের পরি বারের কান্দন কই একদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দেখেন দেখেন হুজুর একটা লোকের চোখ দিয়ে আর ঘুম নাই সবগুলো স্তব্ধ হয়ে গেছে মুখের মধ্যে কোনো হাসি নাই আমি বুঝেছি প্রত্যেকটা ছেলে প্রকাশ্যে অপ্রকাশ্যে নীরবে ভাষায় প্রকাশ করতে পারে আর পারে না মাকে যারা কষ্ট দিয়েছে তারা আবেগে আপ্লুত হয়ে গেছে আর যার মা আছে আজকে ওয়াদা করেছে আর কোনোদিন ওই মাকে কাঁদাবে না আপনারা কি আমার প্রস্তাবে একমত বলেন মায়ের কান্দন হাত তুলে বলেন না হাত তুলে বলেন না মায়ের কান্দন যাবৎ জীব দুই সার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরি এবারের কান্দন কই একদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো আল্লাহু আকবার সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন।